3 বছর বয়সে দক্ষ খেলোয়াড়ের মতো খেলছে এক শিশু, যেমন ব্যাট করে তেমনই লক্ষ্যের নিশানা তার। ঘটনাটি নরসিংদী জেলার বেলাব থানার শাল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের আনোয়ার হোসেনের 3 বছর বয়সের তন্ময় সরকার নামে এই শিশুটির দুর্দান্ত ক্রিকেট খেলার দৃশ্যটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তন্ময়ের বাড়িতে প্রতিনিয়ত দেখা যাচ্ছে উৎসুক জনতার ভিড়। স্থানীয়দের দাবি, এই প্রজন্মে এমন শিশুটির দক্ষতা মুগ্ধকর বিষয়, বড় হয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে এমন প্রত্যাশা তাদের। দুইটা মেয়ের প্রতি, একটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে আর একটা বিবাহিত হয়ে আজকে বাচ্চা আছে, সেই বাচ্চা দিকে আমি তাকে খেলা দেখে যে যে মুগ্ধ হয়েছি, অত্যন্ত খুশি হয়েছি তার ব্যাটিংয়ের কৌশল এবং বোলিংয়ের কৌশল দেখে। আমি মনে করি তার উত্তরোত্তর এই তার মেধাকে বিকাশিত হবে, সে বিকাশিত হয়ে একদিন আমাদের এলাকার শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে বাংলাদেশের সুনাম বহন করবে। ক্রিকেট খেলোয়াড় ভালো খেলোয়াড় নেই, আমি আশা করব এই তনয় ভবিষ্যতে ভালো খেলে দেশের সুনাম অর্জন করবে, আমার জেলার সুনাম অর্জন করবে, এমনকি গ্রামের সুনাম অর্জন করবে। আমি ওর জন্য দোয়া করি সে ভালো খেলোয়াড় হোক। আর সর্বোপরি কোচ কাউসারকে ধন্যবাদ জানাই। পরিবার দাবি, আগামী 10-15 বছর পরেই তন্ময় খেলবে জাতীয় ক্রিকেট টিমে। মনে করি আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, ছোটো বড় সবার কাছে দোয়া চাই, আমার ছেলের জন্য দোয়া করবেন, আগামী ভবিষ্যতে যেতে আমার ছেলে ন্যাশনাল টিমে খেলতে পারে তার জন্য অনেক সবার কাছে দোয়া চাই। আমি নিজেকে নিজে ধন্য মনে করতে এখনো পুরোপুরি পারছি না, কিন্তু আমি যখন ন্যাশনাল টিমে সে খেলতে পারবে তখন নিজেকে ধন্য মনে করব। কিন্তু তার এই যে 10-15 বছর বয়স তার অতিক্রম করতে হবে, সেই সময়টা যেন কভার করতে পারে। দেশবাসীর কাছে আমি দোয়া চাই, আমার ছেলেকে আমার ছেলের জন্য দোয়া করবেন, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি এটাই অনুরোধ করছি যেন উনি সাকিবুল হাসানের পরবর্তীতে যে প্লেয়ার আসবে তাদেরকে একটু লক্ষ্য করে গ্রাম এলাকার মানুষ যারা আছে তাদেরকে নিয়ে একটু তাদেরকে একটু দেখে, তাহলে মানে মনে হয় যে গ্রামের যা বাচ্চা বাচ্চারা আছে তাইলে মানে তারা ভালো খেলতে পারবে, ন্যাশনাল টিমে যেতে পারবে। আমি হচ্ছে ক্রিকেট কোচ কাউসার, কিশোরগঞ্জ বিট কোচিং সেন্টারের সহকারী কোচ, বাট ওমেন্স ঢাকা ডিভিশন 5 ডিভিশনের হেড কোচ। আসলে ওই ছেলেটা আমি দেখলাম, যেমন বন্ধু যখন বললো যে না আমার ছেলেটা অনেক ভালো খেলে তো একটু দেখো, তারপর যখন দেখলাম যে না অসাধারণ, সে অসাধারণ ক্রিকেট খেলে, আমার মনে হয় যে আগামীতে মনে হয় যে 15 থেকে 16 বছরের ভিতরে ইনশাল্লাহ ন্যাশনাল টিমে খেলবে। না খেলেই মাঠ প্রাঙ্গণ থেকেই না দেখেই আলোচিত নরসিংদী জেলার সল্লাবাদ ইউনিয়নের মোহাম্মদ ইব্রাহিমপুর বাজার সংলগ্ন সরকার বংশের একটি 3 বছরের ছোট্ট শিশু, যে শিশুটাকে ইতিমধ্যেই কোনো জাতীয় টিমে না খেলেই নিজের বাড়িতেই খেলে সে আলোচিত হয়েছেন এবং আজকে গোটা বিশ্বসহ একটি আলোচিত হয়ে উঠেছেন। তিনি হচ্ছেন যাকে দেখতে পাচ্ছেন খেলার দৃশ্যমানে তন্ময় সরকার, যিনি আগামীতে এবং বর্তমান প্রজন্মকে একটি লক্ষ্য প্রতিভা বিস্তৃত করতে জাতীয় টিমকে উৎসাহিত করছেন, তার পরিবার সহ তার পিতৃসম্পন্ন মা বাবা। তাদের একটাই দাবি, আগামী 10 থেকে 15 বছরের মধ্যে জাতীয় টিমে তার ছেলেটি খেলবে, দেশের সুনাম অর্জন করবে, সেই প্রত্যাশাই তাদের একটি লক্ষ্য ছেলেকে গড়ে তোলা। তন্ময়ের বাড়ি থেকে হাফিজুর রহমান, এইচ টিভি, ঢাকা।